মানে যে মিস্ত্রি ফিটিং করেছিল এইখানটায় একটা জিনিস দারুণ একটা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। ইঞ্জিনটা সাউন্ডটা শুনুন, দেখুন কি পরিস্থিতি। নাও স্টার্ট করো। কি হলো? পিকআপটা বাড়িয়ে নাও। পিকআপটা বাড়িয়ে না নিলে হবে? কি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, হবে না। অবস্থা খুব সিরিয়াস, তাই এই ইঞ্জিনটা আমরা খুলবো, খুলে দেখি কি পরিস্থিতি গিয়ে দাঁড়াই। তো আমরা সেই ইঞ্জিনটাকে খুলে নিচে নামিয়ে নিয়েছি, এটা এবার আমরা ইঞ্জিনটাকে খুলবো, দেখি এর কী পরিস্থিতি আছে এর ভিতরে, তারপর সেভাবে ব্যবস্থা নেব। তা প্রথমে আমাদের এয়ার ক্লিনারটাকে খুলে নিতে হবে। রকার বক্সটাকে আমাদের খুলে নিতে হবে। একটা জিনিস খেয়াল করুন বন্ধু, রকারে একদম মবিলই উঠিনি। রকার এই ভ্যাল ট্যাপ একদম শুকনো রয়েছে। সিরিয়াস অবস্থা, তো আমরা আগে খুলে নিই। দেখ পাইপ খোলার ইঞ্চটাকে আগে রকারটাকে আমরা আগে খুলে নিই। কি করছি? টানলে হবে ওইভাবে, খুলে এইরকম ধরতে হবে, এইভাবে বাড়ি মারতে হবে, ব্যাস খুলে গেল। তুই টেনে খুলছিস, টেনে খুলতে পারিস? মানে খোল, এই যে কালিগুলো দেখা যাচ্ছে এইগুলো কার্বন ইঞ্জিনের, সাইলেন্সারের যে কালি আছে সেই কালিগুলো এখানে চলে এসছে, তার কারণ আছে, সেগুলো আমি বলবো আস্তে আস্তে, সঙ্গে থাকুন। তো এবার আমরা হেডটাকে খুলে দেখব কি পরিস্থিতি আছে। এবার হেডটাকে খুলে নিতে পুরো আঠা দিয়ে একেবারে জাম করে দেওয়া আছে।
একটা জিনিস খেয়াল করুন বন্ধু, হেল্পটা দেখুন ঠিকঠাক পজিশন মতো টাচ হয়নি, মানে কি পিস্টনে গ্রুপে যাওয়ার কথা সেটা যায়নি, যার জন্যে একটু প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। এটা প্রথম থেকেই যখনই সিলিন্ডার পিস্টন লাগিয়েছে তখন থেকেই এই প্রবলেমটা আছে। তো যে মিস্ত্রি লাগিয়েছিল সেই হয়তো অতটা বুঝতে পারেনি, সাউন্ডটা প্রথম থেকেই খারাপ ছিল। তা সেটা আমরা এটা ঠিক করে দেবো, কোনো অসুবিধা হবে না, সুন্দর একটা সাউন্ড চলে আসবে আর ইঞ্জিনটার লোডও বিশাল টানবে। এর প্রথম থেকে লোড ক্যাপাসিটি একটু কম ছিল আর এর সাউন্ডটাও একটু গণ্ডগোল ছিল, সেই সাউন্ডটা আমরা সুন্দর একটা সাউন্ড চলে আসবে, মিষ্টি সাউন্ড করে দেবো। এর সঙ্গে থাকুন, যেহেতু এইখানটায় পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পিস্টনের গ্রুপের মধ্যে ভ্যালভটা সঠিক জায়গা মতো যায়নি। তারপরে ভ্যালভেরও প্রবলেম আছে একটু, সেটা আমরা দেখছি এ পরে। এটাকে আগে বের করে নিই, আমাদের ব্যাক কভারটাকে খুলে নিতে হবে। খুলে নেব, ইঞ্জিনের মবিল খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাচ্ছে, মবিলটা খুব শর্ট হয়ে গেছে এক নম্বর, আর দুই নম্বর গাঢ় হয়ে গেছে, তার কারণ আছে, গাঢ় হয়ে যাওয়ার কারণ আছে, সেটা সবই দেখাবো। আজকে দারুণ একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তার আগে আমরা কানেক্টিংয়ের নাটটাকে খুলে নিই, ব্যাক সাইডটাকে আগে খুলে নিই। এবার আমরা সিলিন্ডারটাকে বের করে নেব, বেরিয়ে চলে এসছে সরাই নিন। হ্যাঁ, রিং ডাউন হয়ে গেছে অনেকটাই, রিংটা অনেক ডাউন হয়ে গেছে। সিলিন্ডার যা আছে পজিশন মোটামুটি একেবারে খারাপ নেই, মোটামুটি চালানো যায়, চলবে, অসুবিধা নেই। কিন্তু তার আগে দেখব যে আমরা রিংটা কতটা ডাউন হয়েছে সেটা একটু দেখে নেব। মোটামুটি পিস্টন যা আছে অসুবিধা নেই, তবে আমাদের গ্রুপটাকে কেটে দিতে হবে, নাহলে পরে ভ্যালভের পজিশন পাচ্ছে না, তাই এটা আমরা ঠিক করে দেবো। আর তার আগে এটা দেখবো যে রিংটা কতটা ডাউন হয়েছে। টপ রিংটা সবচেয়ে কম ডাউন হয়, তার মানে টেম্পার থাকে তো প্রচণ্ড, তো এটা কম ডাউন হয়, তার মানে এটা দেখলে পরে পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা রিংগুলোকে চেঞ্জ করে এটাকে চালাতে পারবো, অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে যে পজিশান এসছে আমাদের এটা তো একরকম দেখলাম, এবার মেন বিষয়টা হচ্ছে এখানে হেডটার কী পজিশান আছে সেটা আমরা একটু দেখে নেব। কিন্তু বিষয়টা হচ্ছে
এটা তো অলরেডি তো 80 ইঞ্জিন, এটা 80 ইঞ্জিন। এখন কোন মিস্ত্রি ফিট করেছিল আমি আমার জানা নেই অবশ্য। বিষয়টা হচ্ছে এখানে দেখেন হেডটা যতটা হাই রয়েছে, এই সঠিক হাই লেভেল এটা সঠিক নেই। তো বিষয়টা দেখুন, এইখানটায় হেডের যে হাইটটা রয়েছে ভ্যালভের, এই হাইটটা সঠিক নেই। এটা হচ্ছে 75-এর হেডে যে লেভেল থাকে ভ্যালভগুলো, সেম ওই লেভেল করে রাখা আছে। মানে যে মিস্ত্রি ফিটিং করেছিল এইখানটায় একটা জিনিস দারুণ একটা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে, যেটা ভ্যালভগুলো আরও লেভেল থাকবে 80 ইঞ্জিনের ক্ষেত্রে। তা সেটা যেহেতু 75-এর মাপ করে রাখা, এখানে পিস্টনের সঙ্গে ভ্যালভ টাচ হওয়াটাই স্বাভাবিক ছিল। আর প্রথম থেকেই কিন্তু এই জিনিসটা অলরেডি হয়ে আসছে, যার জন্যে হেডটার একটা ক্ষতিও হবে। সেটা আমরা খুলে দেখি কী করি হয়েছে।